বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 27 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনীত প্রার্থী তথা তারুণ্যের প্রতীক তারেক রহমানের মনোনীত প্রার্থী, বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ডাক্তার সাদাত হোসেন ধানের শীষ মার্কায় যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ইলেকশন করতে যাচ্ছে, নির্বাচন করতে যাচ্ছে, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর যুবদল ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে আমাদের চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, সম্পাদক মণ্ডলী, সদস্য মণ্ডলী সবাই স্ব অবস্থান থেকে স্ব এলাকায় এবং ডাক্তার সাদাত ভাই উনার এই যে গণসংযোগের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেইখানে উনি আমাদের নিজস্ব এবং কর্মী বাহিনী নিয়ে এই যে ওয়ার্ডের থানার সবাইকে নিয়ে আমরা অংশগ্রহণ করছি উনার গণসংযোগ প্রোগ্রামে। প্রথম প্রোগ্রাম গেল আমাদের এটা। এরপরও হচ্ছে আমাদের যে নির্বাচন কেন্দ্রিক যে পোস্টার, লিফলেট এগুলোর প্রোগ্রামগুলো চলছে এবং আমরা নিজেরাই সহউদ্যোগে এক একজন ডাক্তার সাদাত ভাইয়ের অনুসারী হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুসারী হয়ে এবং একজন মহানগর যুবদলের নেতৃত্ব দিতে গিয়ে আমরা যে জিয়া রহমানের আদর্শের সূর্য সৈনিক হিসেবে আমাদের সকল কর্মকাণ্ডগুলো আমরা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমরা এগুলো করে যাচ্ছি। তার সাথে সাথে আমাদেরকে কেন্দ্রীয় যুবদল থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করার জন্য এবং আমরা কর্মকাণ্ডগুলোতে যেগুলো ডাক্তার সাদাত হোসেন সাহেব যেখানে যাচ্ছেন সেখানে আমরা অংশগ্রহণ করছি। তার সাথে সাথে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের এখন ভোট বিমুখ যে জনতা, এখন বাংলাদেশের রাজনীতিতে যে একটা পরিস্থিতি শুরু হয়েছে বিগত 10 বছরে ভোট কেন্দ্র থেকে মানুষ আর এক ধরনের বিমুখ হয়ে গেছে, ওরা ভোট দিতে ইচ্ছুক না এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে একটা কথা হয়ে গেছে ভোট আগের দিন হয়ে যায়, ভোট তো দিয়ে দেয় যার কারণে আমরা ভোট দিতে কেন যাব। তারই ধারাবাহিকতায় এই সিটি কর্পোরেশনের নির্বাচনে কিন্তু এই কার্যক্রম, এই কথাগুলো এখন বাতাসে সব জায়গায় চলতেছে। আমরা বলবো বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতাধীন যারা ভোটার আছেন, জনগণ আছেন, মা বোনদেরকে বলবো আপনারা বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেটার উপর ভিত্তি করে আপনাদেরকে অবশ্যই ভোট কেন্দ্রে যেতে হবে এবং আপনাদের ইমানি যে ভোটের অধিকার সে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে, আপনাদের অধিকার আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তার সাথে সাথে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক বিশেষ করে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হবে আপনারা যখন ভোট কেন্দ্র প্রবেশ করবেন সেইখানে আপনারা নিজের অধিকার প্রতিষ্ঠিত করবেন, ভোট কেন্দ্রের বাইরে আমাদের যুবদলের, বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অত্র কেন্দ্রের সকল জনতাকে নিয়ে আমরা এখানে উপস্থিত থাকব যাতে কোনো ধরনের আওয়ামী সন্ত্রাসী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এই ভোটের যে ব্যবস্থা সেটাকে যাতে নাশচাট করতে না পারে। কারণ তার কারণটা হচ্ছে ইতিমধ্যে জাতীয় ইলেকশনে যে ঘটনাগুলো হয়েছে, তারপরে এই যে এরপরে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিগত যে নির্বাচনটা হয়েছে সেটা আমাদের এখনও আমাদের স্মরণে আছে, তার উপর ভিত্তি করে আমরা অবশ্যই অবশ্যই ভোট কেন্দ্র আপনারা যাবেন এবং আমরাই যাব এবং এই ভোট অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্র ফিরিয়ে আনলে অর্থনীতি মুক্তি হবে, শিক্ষা ব্যবস্থা হবে, স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে হবে এবং আজকে বাংলাদেশের যে বাক স্বাধীনতা যেটা হারিয়ে গেছে সেই বাক স্বাধীনতা আমরা ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর যুবদলের পক্ষ থেকে এবং একজন জিয়ার আদর্শ সূর্য সৈনিক হিসেবে আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই অবশ্যই ভোট কেন্দ্র যাবেন এবং আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন এবং ধানের শীষকে ভোট দিবেন। তার একটি মাত্র কারণ হচ্ছে ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক, ধানের শীষ হচ্ছে মুক্তির প্রতীক, ধানের শীষ হচ্ছে বাক স্বাধীনতার প্রতীক, ধানের শীষ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীনতা ঘোষণা করেছিল তারই প্রতীক, ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক, ধানের শীষ হচ্ছে অর্থনীতির মুক্তির প্রতীক এবং সন্ত্রাসমুক্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে লুটরাজ
টেন্ডারবাজি দখলবাজির মুক্ত করার জন্য ধানের শীষকে আমরা অবশ্যই অবশ্যই জয়যুক্ত করতে হবে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেই কর্মকাণ্ডগুলো ইতিমধ্যে বিগত মেয়র সাহেব করে গেছেন তার থেকে পরিত্রাণের জন্য ডাক্তার সাদাতের মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং বিশিষ্ট চিকিৎসক এবং যার কোনো ব্যক্তিগত এখনও কেউ কোনো চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই সেই ধরনের আমাদের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত করেছেন, তাই আমরা বলবো পরিচ্ছন্ন রাজনীতিবিদ, পরিচ্ছন্ন ডাক্তার এবং বিশিষ্ট চিকিৎসক চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে যদি সুন্দর নাগরিক নান্দনিক যে নাগরিক করার জন্য উনি কার্যক্রম চালিয়ে যাবে, যদি আপনারা আপনার ভোটের মাধ্যমে ডাক্তার সাদাত হোসেনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাইলে আপনাদের যে বাকি যে প্রত্যাশাগুলো রয়েছে সে প্রত্যাশা ইনশাল্লাহ ইনশাল্লাহ পূরণ করা হবে। তাই সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি আগামী 27 জানুয়ারি আরামকে হারাম করে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষ মার্কায় ডাক্তার সাদাত হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ।